এডুকেটর এডুকেশন থেকে শৌভিক স্যার কথা বলছি। তোমরা সবাই জানো যে MBA এর ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারের মানে সেকেন্ড সরি ভুল বললাম সেকেন্ড সেমিস্টারের যে এক্সামটা MBA সেকেন্ড সেমিস্টার 2023-এ ম্যাকআউটের যে এক্সামটা সেটা 1 তারিখ থেকে 1 জুন থেকে স্টার্ট হচ্ছে। তো 1 থেকে 7-এর ভেতরই বোধ হয় সম্ভবত সমস্ত পরীক্ষাগুলো শেষ হয়ে যাচ্ছে। তো পরীক্ষার ভেতর কিন্তু কোনো গ্যাপ নেই এবং এই MBA ম্যাকআউটের সেকেন্ড সেমিস্টারে যে পেপারগুলো আছে যেমন ম্যাক্রো ইকোনমিক্স দিয়ে শুরু হচ্ছে, তারপর অপারেশন ম্যানেজমেন্ট আছে, অ্যাকাউন্টস আছে, MIS আছে, তো এই পেপারগুলো কিন্তু ওয়ান অফ দ্য ডেঞ্জার পেপার। যারা কিন্তু এই সেকেন্ড সেমিস্টারে ঠিকঠাক পড়াশুনো করেনি, গাফিলতি করেছে, বুঝতে পারা সত্ত্বেও যারা লাস্ট মোমেন্টের ভরসায় রয়েছে ম্যানেজ হয়ে যাবে, এবারে কিন্তু ইউনিভার্সিটি ছুটি দিল না, কোনো ছুটি নেই, শুধু বোধহয় একটা রোববার পড়েছে, অপারেশনসের আগে 1 দিন ছুটি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা কথাই বলবো যে অনেকদিন আগে থেকেই আমি ভিডিওতে অনেকভাবেই আমি সতর্ক করেছি, বারবার সতর্ক করেছি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে সতর্ক করা সত্ত্বেও আমি যেটা দেখলাম যে কিছু স্টুডেন্ট সিরিয়াস হলেও বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আমার সতর্কবার্তা ঠিকভাবে নেয়নি। তোমরা সবাই জানো যে ম্যাকআউটে এই ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্টটা বেরোলো MBA এর 2023-এর, তাতে একটা কিউটিতে একটা মাস সাপ্লি হয়েছে, এটা সবাই জানো, অনেক কলেজেই প্রচুর সাপ্লি পেয়েছে কোয়ান্টিটিভ টেকনিকে, এটা আমি আগেও বলেছিলাম, এবারেও আমি একটা ভবিষ্যৎবাণী মানে আমার ব্যক্তিগত মত, যদি আমি এই মতটা কারোর উপর চাপাতে পারিনি, আমার যে আইডিয়া বলছে এবারে ম্যাক্রো ইকোনমিক্সের যা সিলেবাস, তোমাদের যে ইকোনমিক্সটা আছে, ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনসিয়ান মডেল, ISLM, ট্রেড ইকোনমিক্স, ইনফ্লেশন, মানি মার্কেট অ্যান্ড ব্যাঙ্কিং, তারপর ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ফেমা, তো এই সিলেবাসটা এত হিউজ এবং এতটাই মাল্টিপ্লায়ারগুলো ম্যাথামেটিক্যাল এবং গ্রাফিক্যাল, যে সমস্ত ছেলেমেয়েরা এগুলো ভালো করে পড়াশুনো করে যায়নি তাদের কিন্তু একদম 70-80% চান্স যে তারা কিন্তু সাপ্লি খাবে আবার। এবং যারা ফার্স্ট সেমে অলরেডি সাপ্লি খেয়ে রয়েছে, যারা খুব মানে ক্যাজুয়াল ছিল যে আমাদের সব ম্যানেজ হয়ে যাবে, আমার ধারণা সেকেন্ড সেমে গিয়ে তারা আবার ইকোনমিক্স বা MIS বা অপারেশন ম্যানেজমেন্ট এই পেপারগুলোতে আবার সাপ্লি খাবে। তার মানে কি ফার্স্ট সেমিস্টারে একটা দুটো সাপ্লি হয়ে গেল কিউটি প্লাস হয়তো আরও পেপারে কিছু দিয়ে গেলে লতে, আবার এর সঙ্গেও সেকেন্ড সেমিস্টারে দেখা গেল যে অপারেশনস আর ইকোনমিক্সে আবার সাপ্লি। তো এইটা ব্যাপারটা আমি স্টুডেন্টদের অনেকদিন বুঝিয়েছিলাম যে তোমরা আমাদের কাছেই পড়তে হবে, এরকম কোনো মানে নেই, কিন্তু কলেজ থেকে ম্যানেজ না হলে, যদিও এবারে একটা ডিফল্ট ইউনিভার্সিটির আছে যে সেকেন্ড সেমিস্টারের সময়টা অত্যন্ত কম দিয়েছে, কারণ আমরা জানি যে ফার্স্ট সেমিস্টারটা যা 16 না 17 তারিখ বোধ হয় ফেব্রুয়ারি শেষ হয়েছিল, তারপরে আমাদের ম্যাকআউটের MBA সেকেন্ড সেমিস্টারটা শুরুই হচ্ছে কিন্তু 1 জুন, মানে মেরে কেটে বলতে গেলে 3 মাস সময়, তো 3 মাস কি সামান্য বেশি কয়েকদিন, তো এই 3 মাস 10 দিন সময় সম্ভব নাই সিলেবাস মানে পুরোপুরি কভার করা। আমি নিজে প্রত্যেক দিন ক্লাস করি অনলাইনে প্রাইভেট টিউশনে, আমিও পুরোপুরি ইকোনমিক্সের সিলেবাস শেষ করতে পারিনি, তবে অ্যাটলিস্ট আমি 75-80% করে দিয়েছি, মোটামুটি দিয়ে দিয়েছি স্টুডেন্টদের। তো আশা করি আমার কাছে যারা পড়েছে তারা অন্তত একটা মোটামুটি ভদ্র সভ্য নম্বর, যারা পড়াশুনো করেছে, শুধু আমার কাছে পড়লেই হবে না, যারা বাড়িতে এটা নিয়ে একটু নার্চার করেছে, আমার আশা তারা কিন্তু একটা মোটামুটি ভদ্রস্থ ভালো নম্বরই পাবে ইকোনমিক্স আর অপারেশন ম্যানেজমেন্টে। এবার যারা আর কি শুধুমাত্র কলেজের ভরসায় বসেছিল যে কলেজ আমাদের সব কিছু করিয়ে দেবে, এটা আমি আগেও বলেছি যে ম্যাক্সিমাম কলেজেই আমরা যেটা দেখেছি যে সব কিছু কলেজে হয় না এবং এখন আরোই হয় না। তো যারা এরকম ভাবছো যে অর্গানাইজার পড়ে ম্যানেজ হয়ে যাবে, এখন কিন্তু ইউনিভার্সিটি যে কোশ্চেনগুলো ম্যাকআউটে হচ্ছে সেগুলো কিন্তু অর্গানাইজার ফলো করে হচ্ছে না। যদি সাবজেক্ট ওয়াইজ নলেজ স্টুডেন্টদের না থাকে, তারা কিন্তু এই ম্যাক্রো ইকোনমিক্স আর অপারেশন ম্যানেজমেন্টে অ্যান্সার করতে পারবে না, কারণ অপারেশনসে কিন্তু 50% সামস আসবে, 50-60%, অপারেশনসে কোয়ালিটি কন্ট্রোলের সামস থাকবে, নেটওয়ার্কিংয়ের সামস থাকবে, ইউকিউর সামস থাকবে, প্ল্যান লোকেশনের সামস থাকবে, ওয়ার্ক মেজারমেন্টের সামস থাকবে, MRP-র সামস থাকবে। তো এইগুলো যারা না করে পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু অ্যান্সার করতে পারবে না, জোতা নিয়ে গিয়েও কিছু হবে না। আর ইকোনমিক্সে তো যেগুলো মাল্টিপ্লায়ার আছে, সিম্পল কেনসিয়ান মডেলের কতগুলো মাল্টিপ্লায়ার, এগুলোই বেশি দেয়, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার,
গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, এক্সপোর্ট ইম্পোর্ট মাল্টিপ্লায়ার, আবার আইএসএলএমও আছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, মানি মাল্টিপ্লায়ার। তো এইগুলো না জানলে বা হোয়াট ইজ দ্য এফেক্ট অফ মনিটারি অ্যান্ড ফিসক্যাল পলিসি, হাউ টু ইউজ, তো এইগুলো কোশ্চেনগুলো খুব কমন। এগুলো কিন্তু না জানলে বা এদের ভেতরেও যে কেসগুলো আছে সেইগুলো যদি না জানে কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব না, ভালো লোকের কাছে না পড়ে ঠিকঠাকভাবে, সে নিজে যে যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা কোনোদিন ইকোনমিক্স ম্যাক্রো জানে না বা পড়েনি, তাদের পক্ষে কখনোই নিজে সম্ভব নয় যে এগুলো এত কম সময় ট্যাকেল করা। কাজেই এবং সত্যি কথা বলতে মানি মাল্টিপ্লায়ারের যে জিনিসগুলো বা মাল্টিপ্লায়ার যেগুলো বললাম সেইগুলো তথাকথিত বইগুলো যেগুলো সাজেস্ট করে সেখানেও প্রপারলি ভালোভাবে নেই। এগুলোর যে ডেরিভেটিভগুলো আছে সেগুলো যারা আমার কাছে পড়ে, আমার স্টুডেন্টদের আমি যতটা পেরেছি ধরে শিখিয়ে দিয়েছি, একদম বোর্ডে করিয়ে দিয়েছি। তো তারা যদি প্র্যাকটিস করে থাকে নিজেরা বাড়িতে, ডেফিনেটলি তারা সেগুলো করে দিয়ে আসতে পারবে। আর যারা তোমরা টিউশন নাও নি, ভেবেছিলে যে যারা নিজেরা ম্যানেজ করে নেবো, 10-12 দিন 15 দিন আগে বই খুললো ম্যানেজ হয়ে যাবে, সরি ফর দ্যাট, আমি বলছি এই জিনিস এইভাবে ম্যানেজ হয় না, এই জিনিস তুমি চোতাও করতে পারবে না। অপারেশন ম্যানেজমেন্ট আর ইকোনমিক্সে তোমরা চোতা করতে পারবে না, কিন্তু সম্ভব না, কারণ এখানে অনেকটা ম্যাথামেটিক্যাল গ্রাফিক্যালের ব্যাপার আছে, সেগুলো চোতা করে হয় না। আর চোতা কোন পেপারে হয়, যেগুলো থিওরি পেপার সেগুলো তোমাদের চোতা হতে পারে, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে ইকোনমিক্স অপারেশনসে পড়ে। তার সঙ্গে আরেকটা খুব টাফ পেপার, যদিও সেটা আমরা টিউশন দিই না, এখন দিচ্ছি না, সেটা হচ্ছে MIS, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কিন্তু খুব টাফ, যারা কিন্তু যাদের IT ব্যাকগ্রাউন্ড নেই তাদের পক্ষে কিন্তু MIS-টাও ট্যাকেল করা এতটা চাপ না হলেও কিন্তু চাপ আছে। এবার কোন কলেজ কীভাবে নোট দিয়েছে, কীভাবে পড়িয়েছে, তার ওপর কিন্তু ডিপেন্ড করছে যে MIS-টা কিন্তু ছেলেমেয়েরা কতটা অ্যান্সার করতে পারবে। তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টসের যে পেপারটা আছে, যারা বিকম তাদের পক্ষে আমার মনে হয় না যে খুব একটা অসুবিধে হবে বলে, তবে নন কমার্স থেকে যারা আসছো তাদের একটু অসুবিধা হবে। তবে তোমরা যারা নন কমার্স থেকে অ্যাকাউন্টস পড়তে আসছো, তারা যদি মোটামুটি তোমরা একটু জার্নাল, লেজার, ফাইনাল অ্যাকাউন্ট, ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ ফ্লো, ফ্রন্ট ফ্লো এগুলো একটু ভালো করে করে যাও কস্টশিট, তাহলে আমার মনে হয় যে তোমরা একটা মোটা, খুব ভালো না হলে একটা মোটামুটি নম্বর তোমরা পেতে পারো। এবং যারা যারা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড না, আশা করি তোমরা কোনো হয়তো মেন্টর নিয়েছো যে তোমাদের একটুখানি গাইড করতে পারবে যে এইগুলো এইভাবে 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 হবে। তো সেই জন্যই বলছি যে এইভাবেই ব্যাপারটা তোমাদের করতে হবে। তো যাই হোক, তো আমি যেটা বলছি তোমাদের যে এইভাবে এইভাবে করলেই তোমরা কিন্তু সাকসেসফুল হবে। এবং পরবর্তীকালেও যারা MBA-তে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিচ্ছ এই বছর 2023, যারা নতুন ভর্তি হবে 2023 ম্যাকআউটে, আমি তাদেরকে ওয়ার্ন করছি যে তোমরা কিন্তু সিনিয়ররা যে ভুলটা করলো অনেকে, সেই ভুলটা কিন্তু তোমরা করো না। কারণ তোমরা যদি ফার্স্ট সেম দিতে যাও, তোমরা যদি সিরিয়াস না হও, তোমাদেরও কিন্তু একই অবস্থা হবে। কারণ এখন কিন্তু ইউনিভার্সিটির মানে কখন যে পরীক্ষার টাইমিংয়ের কোনো ঠিক নেই। এই যে সেকেন্ড সেমিস্টারটা এদের যে ম্যাকআউটের MBA শুরু হচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে একদম সময় কিন্তু দেওয়া হলো না, মানে জাস্ট 3 মাসের ভেতরই কিন্তু ফার্স্ট সেম দেওয়ার পর এই সেকেন্ড সেমের এক্সাম দেওয়া হলো। এবং এই সব থেকে বড় কথা, সেকেন্ড সেম এক্সামে কিন্তু গ্যাপ নেই কোনো, মানে পরপর পরপর এক্সাম, একমাত্র বোধ হয় রোববার দিন যেদিন পড়েছে সেটা শুধু রোববারের জন্য গ্যাপ, অপারেশনসের আগে বাকি কোনো পরীক্ষাতেই কিন্তু কোনো ছুটি দেওয়া হচ্ছে না। কাজেই ব্যাপারটা আরও টাফ, মানে আজকে প্রায় 25 তারিখ 23 মে হয়ে গেল, আরও প্রিপারেশান না নিলে এই পরীক্ষায় কিন্তু তোমরা পাস করতে পারবে না। কারণ তোমরা কিন্তু এই পরীক্ষার আগে আর পড়ার সময় পাবে না, কারণ ম্যাকআউট কিন্তু পরীক্ষা যখন স্টার্ট হয়ে যায় এই MBA সেমিস্টারগুলো গ্যাপ কিন্তু খুব একটা দেয় না, পরপর 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 পরীক্ষা হয়, হয়তো একটা সানডে থাকলে হয়তো সেইটুকু গ্যাপ পাওয়া যায়। তো যাই হোক, সেটাই বলবো যে যারা কিন্তু MBA সেকেন্ড সেমটাকেও হেলাফেলা করে নিয়েছো, তাদের কপালে কিন্তু এবারে সেকেন্ড সেমিস্টারেও দুঃখ আছে। এবং আমার ব্যক্তিগত মত যে ফার্স্ট সেমিস্টারে যে মাইক্রো ইকোনমিক্স ছিল তার থেকে কিন্তু এবারে ম্যাক্রো অনেক টাফ ইকোনমিক্সটা। এবং আমার যেটা সাজেস্টেড যে খুব একদম সহজ ম্যাক্রোতে হয়তো এবারে খুব সহজ প্রশ্ন হবে না, আবার খুব শক্ত হবে না, একটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেনই হবে। এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি হয় সেক্ষেত্রে যদি ম্যাক্রোকে ভালো করে না পড়ে যায় সে কিন্তু ভালোভাবে অ্যান্সার করতে পারবে না, কারণ এই ম্যাক্রো ইকোনমিক্সেও বানাবার জায়গা কিছু নেই। তোমাকে মাল্টিপ্লায়ার যদি তুমি না শেখো, না ডেরিভেটিভ জানো, গ্রাফিক্যাল না জানো, তুমি কিন্তু মাল্টিপ্লায়ারের SKM ISLM অ্যান্সারই করতে পারবে না। এবং এই NI SKM ISLM থেকে কিন্তু 40% 50% 50% কোশ্চেন আসে। কাজেই যদি যেমন আসে ট্রেন্ড, যদি 50% কোশ্চেন NI SKM ISLM থেকে আসে, যে সমস্ত ছেলেমেয়ে ইকোনমিক্স পড়েনি তারা কিন্তু
যথেষ্ট অসুবিধার মধ্যেই পড়ে যাবে। তো যাকে এই অবধি আজকে বললাম এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। যদি আমার কথা ভালো লাগে অবশ্যই এলিভেটেড এডুকেশন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সো হ্যাভ এ ভেরি নাইস ডে, থ্যাংক ইউ।